সম্প্রতি একটা বিষয়ে প্রচুর কথা হচ্ছে, আরজে কিবরিয়া ভাই ওনার স্ত্রীর বিরুদ্ধে একটা জিডি করেছেন, এ ব্যাপারে উনি ওনার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন এবং আরও কিছু বিষয় উনি জানিয়েছেন, এবং এ ব্যাপারে অনেক মানুষ নানা রকম কথা বলছে। যেহেতু আরজে কিবরিয়া ভাই অসম্ভব পরিচিত একটা মুখ, তো আমার আমি তিনটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলবো, যেটা আমি যেই জন্য আমি ভিডিওটা করলাম। অ্যান্ড আমার কাছে মানে তিনটা অবজারভেশন আমাদের খুব ইম্পর্টেন্ট। এক নম্বর যেটা অবজারভেশন তিনটা বলার আগে আমি বলে নিই, আরজে কিবরিয়া ভাইকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। ওনার প্রোগ্রামে একবার যাওয়ার সুযোগ হয়েছিল, ঘন্টা তিনে কথা হয়েছে, আমার কাছে ওনাকে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ মনে হয়েছে, এবং ডেফিনেটলি ওনার ইউটিউব চ্যানেলটা খুবই সমৃদ্ধ একটা চ্যানেল এবং খুবই জনপ্রিয় একটা চ্যানেল। তিনটা অবজারভেশন, যেটা প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে অনেক মানুষ এই কথাটা বলছে, বিভিন্নভাবে বিদ্রুপ করছে যে উনি এক সময় রেডিও চ্যানেলে মানে ভালোবাসা বিষয়ে নানা কথা বলতো, ইউটিউব চ্যানেলে এত কথা বলে, হ্যাঁ তো ওনার নিজেরই তো পরিবারের ঠিক নাই, নিজেরই তো ফ্যামিলি ঠিক নাই, উনি আবার মানুষকে জ্ঞান দিতে আসে, নিজেরই তো ঠিক নাই, না মোমবাতির নিচে অন্ধকার, নানা কথা। এই কথাগুলো অসম্ভব বাজে এবং আমাদের সোসাইটির মানে নিচু মানসিকতার পরিচয় দেয়, কিন্তু এটা অনেক শিক্ষিত মানুষের শেয়ার করতেছে বা বলতেছে বলে আমি জিনিসটা না বলে পারলাম না। সেটা হচ্ছে, দেখেন একজন ডেন্টিস্টের কি দাঁতে কোনো প্রবলেম হতে পারে না? একজন অর্থোপেডিক্সের কি রাস্তায় হাঁটতে গিয়ে পা ভাঙতে পারে না? এখন একটা অর্থোপেডিক্স ডাক্তারের যদি রাস্তায় হাঁটতে গিয়ে পা ভাঙে, আপনি কি তাকে দেখে হাসাহাসি করবেন যে কিসের হাড্ডির কিসের ডাক্তার হয়েছে, হাড্ডির ডাক্তার হয়েছে অন্য মানুষের? একটা কার্ডিওলজিস্টের কি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে না? তার কোনো হার্টে কোনো প্রবলেম হতে পারে না? প্রবলেম হলে কি আপনি হাসাহাসি করবেন? তাহলে আপনি কেন মনে করবেন যে একজন মানুষ যে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে তার জীবনে কোনো সমস্যা থাকতে পারে না? কেন আপনি মনে করবেন, কেন আপনি মনে করবেন যে যদি একটা লেটস সে একটা ডিভোর্সড মানুষ কখনো পরিবারের ব্যাপারে ভালো কোনো কিছু বলতে পারে না, কেন আপনি মনে করবেন যে মানে আমাকে যদি কোনো মানুষকে যদি কোনো ভালো কথা বলতে আমাকে পারফেক্ট হইতে হবে? কেন, কেন আমার লাইফে কোনো প্রবলেম থাকতে পারবে না, কেন আপনি এক্সপেক্ট করবেন এটা? এটা তো কোনো ভালো বুদ্ধি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি আমার বাসায় কোনো একটা নির্যাতনের শিকার হই, এটা দোষ কি আমার? যার আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমাকে কেউ থাপ্পড় মারলো, এটা দোষ কি আমার? আপনার সন্তান যদি বড় হয়ে আল্লাহ মাফ করুক মাদকাসক্ত হয়, এটা সম্পূর্ণ দোষ কি আপনার? কখনোই না, কখনোই না। সো সেই জায়গাটায় যখন আরজে কিবরিয়া ভাই এত পরিচিত এবং সম্মানিত একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে, সে যখন তার লাইফে একটা ডিফিকাল্ট সময় যাচ্ছে, তখন সবাই যখন তাকে বিদ্রুপ করতেছে, বা অনেকে বিদ্রুপ, সবাই না অনেকে বিদ্রুপ করতেছে, ও আপনার তো নিজেরই ঠিক নাই, অন্য মানুষকে জ্ঞান দেন, এটা খুবই ফালতু সস্তা নিচু মানসিকতার পরিচয় দেয়, এক নম্বর বিষয়। দুই নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের সমাজ এখনও আসলে পুরুষদের গৃহ নির্যাতন নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত না, এবং এটা নিয়ে আমি প্রচুর কথা বলি, বলতে চাই। দেখেন একজন নায়িকা বা একজন নারী, সম্মানিত নারী, সে যখন হঠাৎ করে বলে উঠে বা সে যখন নারী নির্যাতনের ব্যাপারে কথা বলে, তখন সমাজে সবাই হাততালি দেয়, হ্যাঁ সাহসী নারী, মহিয়সী, নানা ভালো কথা বলে, যেটা ফাইন, ডেফিনেটলি আমাদের সমাজে নারী নির্যাতন একটা বাস্তবতা এবং অনেক ক্ষেত্রে নারী একটা ভিকটিম। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সমাজে অনেক পুরুষ নির্যাতনের ঘটনা ঘটে এবং অনেক ক্ষেত্রে পুরুষ একটা ভিকটিম, অনেক পরিবারে পুরুষ একটা ভিকটিম। কিন্তু সমস্যাটা হচ্ছে, যখন ওই পুরুষ জিডি করতে যায়, তখন সেটা হয়ে যায় একটা লজ্জার বিষয়। যখন একটা পুরুষ জিডি করে, তখন সমাজের মানুষের কথাগুলো থাকে, ও তুমি বউ সামলাইতে পারো না, হ্যাঁ ও তুমি, তোমার তো সমস্যা, মানে পুরুষত্ব নাই, রাইট? এটা একটা বিশাল প্রবলেম যে আমরা যখন পুরুষদেরকে মানে পুরুষদেরকে ডিফেন্ড করা সোসাইটির একটা দায়িত্ব, কিন্তু ব্যাপারটা এরকম যে নারীদেরকে ডিফেন্ড করা সোসাইটির দায়িত্ব, পুরুষদেরকে ডিফেন্ড করা সবসময় পুরুষদের নিজের দায়িত্ব, কিন্তু পুরুষরা কীভাবে সবসময় নিজেদেরকে ডিফেন্ড করে? পুরুষরা কি ভিকটিম হতে পারে না? অবশ্যই পুরুষরা ভিকটিম হতে পারে। পুরুষরা যেমন কোনো কোনো ক্ষেত্রে অত্যাচার করে, অ্যাট দ্য সেম টাইম পুরুষরা কখনো কখনো নির্যাতিত, নারীরা যেমন অনেক ক্ষেত্রে নির্যাতিত হয়, আবার অনেক ক্ষেত্রে নারীরা নির্যাতন করে, এই দুইটাই আমাদের সমাজের বাস্তবতা। এবং আপনি যদি ধরেই নেন যে পুরুষ নির্যাতন এক্সিস্ট করে না, তখন ডেফিনেটলি আপনি এটা একটা মানে জেন্ডার বায়াস, খুব বাজে জেন্ডার বায়াস, রাইট? সো এই জিনিসটা আমাদের এই ঘটনার ক্ষেত্রেও আসতেছে। এখন ডেফিনেটলি আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে,
জাজবে। এখন আমি যেহেতু রিলেশনশিপ কাউন্সিলিং করি, আমি জানি যে দুই পক্ষের কথা না শুনে একটা জাজমেন্ট দেওয়া উচিত না, এবং আমি জাজমেন্ট দিচ্ছি না। আমার পয়েন্টটা জাজমেন্ট না, আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে। আমি ওনার স্ত্রীকে চিনি না, আমি ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি না, আমি ওনার সন্তানদেরকে চিনি না, আমি ওনার বাবা মাকে চিনি না। বাট আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, কেন সমাজ, আমরা এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে পুরুষ নির্যাতনের কোনো গ্রহণযোগ্যতা নাই? এটা তো একটা ব্যর্থ সমাজ। যে সমাজ নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু পুরুষ নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে না, সেই সমাজ একটা ব্যর্থ সমাজ। কারণ সেই সমাজ সুবিচার করতেছে না, একটা জায়গায় সুবিচার করবে আরেকটা জায়গায় সে অবিচার করবে, এটা কোনো ভালো বিষয় হইতে পারে না। সো ডেফিনেটলি এটার ব্যাপারে ইনভেস্টিগেশন হওয়া উচিত যে আসলে কি হয়েছে। আমি জানি না আসলে কি, বাট আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে এই পুরুষ নির্যাতনের ব্যাপারে আমাদের সমাজে যেন একটা ওপেন এনভায়রনমেন্ট থাকে কথা বলার, যেটা অনেক ক্ষেত্রেই নাই। কাউন্সেলিং করতে গিয়ে আমরা ক্লিয়ারলি দেখি। তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে দেখেন, একটা মানুষ, হ্যাঁ ঠিক আছে সে সেলিব্রিটি, সে পপুলার, বাট দ্যাট ডাজেন্ট মিন তার কোনো প্রাইভেসি থাকতে পারবে না। দ্যাট ডাজেন্ট মিন আপনি বা আমি চিন্তা করবো যে তার ব্যাপারে আমি যে কোনো রকম কথা বলতে পারি। জাস্ট বিকজ সে পপুলার, তাকে নিয়ে যত রকম নোংরা কথা বলা, সব কিছু বৈধ, সব কিছু জায়েজ, সব কিছু স্বাভাবিক, উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যতটুকু বলছে আমরা অতটুকুর মধ্যেই থাকি না। আমার মনে হয় আর জে কিবরিয়া ভাইয়ের পরও কি আছে, আমার মনে হয় ওনার স্ত্রীর পরও কি আছে, আমার মনে হয় যে আপনার মনে হয় যে ওনাদের আসলে মানে অন্য কোনো সমস্যা আছে, আপনার মনে হয় যে ওনার স্ত্রী হয়তো ওনার কোম্পানির মালিকানা যাচ্ছে। ভাই আপনার কি মনে হওয়ার আর কোনো জিনিস নাই? আপনার নিজের জীবন নাই, নিজের সংসার নাই, পড়াশোনা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কাজ নাই কোনো? কেন আপনি মনে করেন যে জাস্ট বিকজ একটা মানুষ পপুলার আপনি তার ব্যক্তিগত যে কোনো বিষয় নিয়ে আপনি একটা নোংরা মন্তব্য করতে পারেন? এবং এটা একটা খুবই মজার একটা বিষয়, মানে কেন আপনি একটা মানে ব্যঙ্গ করাটাকে বা খারাপ জাজমেন্ট দেওয়াটাকে আপনি এত স্বাভাবিক মনে করি? কেন রে ভাই, কেন? সেও তো একটা মানুষ, তার জীবনে একটা খারাপ সময় যাচ্ছে, সে জীবন ডেফিনেটলি তার জীবনে যে কোনো একটা পয়েন্টে কোনো একটা কিছু নিয়ে সে কষ্টে আছে। আপনি হয় তাকে এমপ্যাথি দেন, অথবা আপনি চুপ থাকেন, অথবা আপনি সিম্পলি সুবিচার চান, দ্যাটস ইট, আপনি সুবিচার চান। কিন্তু কেন আপনি স্পেকুলেট করবেন যে ব্যাপারে আপনার কোনো ধারণা নেই? ডেফিনেটলি এটা আমাদের ধর্মে খারাপ, মানে ধর্মে হারাম স্পেকুলেট করা এই ধরনের নেগেটিভ। ডেফিনেটলি এটা আমাদের, আপনি যদি ধার্মিক নাও হন, আমাদের যে নৈতিকতা বোধ, মানে সমাজের যে সামাজিক মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধেও ডেফিনেটলি এই ধরনের জাজমেন্ট মানে খুবই খুবই বাজে। সো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। এটা শুধুমাত্র আর জে কেবরিয়া ভাইয়ের ঘটনাটা জাস্ট একটা ঘটনা, বাট এই ধরনের ঘটনা আমাদের সমাজে কন্টিনিউয়াসলি ঘটতেছে। কখনো সেটা মানে ক্রিকেটার সাকিব আল হাসানের বউকে নিয়ে, কখনো সেটা অন্য কাউকে নিয়ে, বাট এই জায়গাগুলো আমাদের বোঝা উচিত। আজকে আপনি যাকে নিয়ে হাসাহাসি করতেছেন, কালকে হয়তো তার থেকেও খারাপ ঘটনা আপনার লাইফে ঘটবে, এবং তখন আপনি কিন্তু কোনো সাপোর্টার পাবেন না। যে একই সমাজ আজকে অন্য কারো কষ্টে বা অন্য কারো দুঃখে হাততালি দিচ্ছে, সেই একই সমাজ কিন্তু আপনার দুঃখেও পাশে দাঁড়াবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা ইউটিউব এবং ফেসবুকে যারা রেগুলার ভিডিও দেখেন এবং কয়েকজনকে ফলো করেন, সেটা ইয়াহি আমিনকে ফলো করা হোক, সেটা যে কাউকে ফলো করা হোক, আর জে কেবরিয়াকে ফলো করা হোক, ভাইকে ফলো করা হোক, এটা ইম্পর্টেন্ট যে আপনি বোঝেন যে আমরা সাধারণ মানুষ, আমরা অসাধারণ কেউ না। আমাদের লাইফে প্রচুর পরিমাণে ইমপারফেকশন আছে। আমাদের লাইফে আমরা বাবা মা হিসেবে পারফেক্ট না, আমরা স্বামী বা স্ত্রী হিসেবে পারফেক্ট না। এবং প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় কিছু কিছু মানুষ একেবারে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ ইয়াহি আমিনকে একেবারে ফেরেস্তা বানায় ফেলছে, আর একটা গ্রুপ ইয়াহি আমিনকে একেবারে দাজ্জাল বানায় ফেলছে। বাট ডেফিনেটলি আমি ফেরেস্তাও না, দাজ্জালও না, রাইট? আমরা হ্যাঁ ভিডিও বানাই, আমরা কিছু ভালো কিছু বলার চেষ্টা করি, বাট আমাদের ভুলের কোনো শেষ নাই, রাইট? আমাদের শর্টকামিংসের কোনো শেষ নেই, সেটা আমরা ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। কিন্তু মানুষ যখন কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখতেছে অথবা ইউটিউব দেখতেছে বা আর জে কেবরিয়া ভাইয়ের ভিডিও দেখছে ইউটিউব দেখছে, অনেক ক্ষেত্রে মানুষ মানে আমি তো ওনার কাছ থেকে এরকম আশা করি নাই, আমি তো ভাবি নাই উনি এরকম হইতে পারে, আমি তো ভাবি নাই উনি ওই জায়গায় দেরি করতে পারে, আমি তো ভাবি নাই ওনার পক্ষে এটা। ভাইয়া, ইটস নট অ্যাবাউট আপনি কি ভাবছেন, ইটস অ্যাবাউট আমাদের ব্যাপারে এক্সপেকটেশন অনেক ক্ষেত্রে মানুষ অতিরিক্ত পরিমাণে হাই করে ফেলে। তারপরে তারা যখন হতাশ হয় তখন তারা আবার প্রথমে তারা আমাদেরকে একেবারে আকাশে উঠায় ফেলে অনেককে, অ্যান্ড দেন তারপরে তারা মাটিতে ছুঁড়ে মারে যখন তারা দেখে যে আমরা ওই এক্সপেকটেশনটা মিট করতে পারতেছি না। বাট আমাদেরকে আকাশে উঠানোর কোনো দরকার নাই, প্রথম মানে ফ্রম দ্য গেট গো আমাদের অনেক ভুল আছে, রাইট? প্রত্যেকটা ইউটিউবার বা
প্রত্যেকটা ইউটিউবে যারা মোটামুটি বা ফেসবুকে জনপ্রিয় তাদের প্রচুর ভুল আছে ব্যক্তিগত জীবনে, ভুল থাকবে, থাকারই কথা, রাইট? আমার আছে, আমি জানি এবং আমি ইম্প্রুভ করার চেষ্টা করতেছি সব দিকে, কিন্তু আমি সব বুঝে ফেলছি, সব পেরে ফেলছি, কোনো ভুল নাই, সব ঠিক, হ্যাঁ, একেবারে মানে মানে এটা এটা না, রাইট? সো আপনি যখন আমাকে ফেসবুক বা ইউটিউবে দেখতেছেন, আপনি যখন ভালো কিছু শিখতেছেন বা শুনতেছেন বা জানতেছেন, আমি খুবই হ্যাপি যে আপনার কোনো উপকার হচ্ছে। বাট আমি আপনাকে কোনোভাবে উপকার করতে পারছি সোশ্যাল মিডিয়া, দ্যাট ডাজেন্ট মিন যে আমার লাইফে কোনো প্রবলেম নাই এবং আমার লাইফে প্রত্যেকটা কাজ আমি পারফেক্টলি করি, একেবারেই না। সো ইউটিউবার এবং ফেসবুক যারা পপুলার তাদের ব্যাপারে এক্সপেকটেশনটাও প্র্যাকটিক্যাল রাখা খুবই জরুরি, প্র্যাকটিক্যাল রাখাটা খুবই জরুরি।